আমরা সরকারকে আমরা অনুরোধ করি, আমরা আহ্বান জানাই, সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভীষণ সংকটে হত্যাকাণ্ড সংশোধন করেছে। সেসব ব্যাপারে তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তারা অব্যাহত রেখেছে গোটা দেশকে, মানে যেতে তারা একটা গৌরবের দিকে তারা যেখানে তারা ছেড়ে দিয়েছে, পুরো আমরা গাইডাই করে আমরা সরকারকে আপনার করি, আমরা আহ্বান জানাই। আমি আমরা বলেছি আমাদের বিরোধী রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীর সরকার তারা পদত্যাগ করবার সুযোগ আছে। সেই দাবিতে আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা আরেকবার স্পষ্ট করে আমরা উচ্চারণ করছি এই দাবিগুলো বাস্তবায়ন গণতন্ত্র মঞ্চ ঢাকা সহ এইসব ব্যাপারে আমরা একটা ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিতে আমরা যাব। আমাদের সাথে যুগপতভাবে যুগপতধারায় আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা বিশ্বাস করি তাদের সাথে সমন্বয় করে তারাও আন্দোলনের